প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আসলে কি ধরনের নির্দেশ দেওয়া হয়েছে সরকার, মানে কি নির্দেশ দিয়েছে এই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য, সে বিষয়ে বিস্তারিত রয়েছে আজকে ভিডিওটিতে। তাই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হচ্ছে না ক্লাসও। এরই মধ্যে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুতি নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষা কিভাবে নেওয়া হবে শীঘ্রই কাঠামো ঠিক করে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ন্যাপ মহাপরিচালককে। জানা গেছে গত 24 জুন মন্ত্রণালয় থেকে সমাপনী পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই কাঠামো তৈরি করতে বলা হয়েছে। নির্দেশনার পর এর সংশোধনের কাজ শুরু করেছে ন্যাপ। চলতি বছর যে কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান চলবে তার আলোকে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা হবে। প্রতি বছর নভেম্বরে সাধারণত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হয়, তবে করোনার কারণে এবারের পরীক্ষা অনিশ্চয়তা রয়েছে। ন্যাপ মহাপরিচালক মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমকে বলেন, পরীক্ষার সেই কাঠামো ঠিক করতে মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আগের কাঠামোতে এখন পরীক্ষা নেওয়া যাবে না, সেজন্য শীঘ্রই কাঠামো সংশোধন করা হবে। প্রশ্নপত্র তৈরির প্রস্তুতি আমাদের রয়েছে, শীঘ্রই একটি ওয়ার্কশপে কাঠামো চূড়ান্ত করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সূত্র জানায় জুলাই মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুললে তার প্রস্তুতি রাখা হয়েছে, আর আগস্টেও যদি খোলা সম্ভব না হয় তাহলে সেপ্টেম্বরের প্রস্তুতি অনুযায়ী পাঠ্যসূচি প্রণয়নের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি হবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলে 3 মাস ক্লাস হলেও আমরা পরীক্ষা নিতে পারবো। মহাপরিচালক বলেন, আমরা কখনো পরীক্ষা নেওয়া হবে না এমন কথা বলিনি, সিদ্ধান্ত বহাল থাকলে বছরের শেষেও পরীক্ষা হবে। অপরদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষার বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, পরীক্ষা নেওয়ার অনুরোধ আমরা অধিদপ্তরকে আগে জানিয়ে রেখেছি, পরীক্ষা নেওয়া হবে না বলা হয়নি, কোনো সুপারিশও করিনি।